আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। টুরিজম ইসলাম ইনকাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে। আমি ইসলাম খান ওমানের মাস্কের থেকে। বন্ধুরা, আজকের ব্লগটি আমি করতে যাচ্ছি আরবিয়ান দেশের একটি ঘোরার খবর। এই ঘোড়া আমাদের প্রাচীনকাল থেকে একটি যানবাহনের কাজ করে আসছে এবং এই ঘোড়া আমাদের একটি শখের প্রাণী। এই ঘোড়াকে নিয়ে আজকের আমার ব্লগ ভিডিওটা করতে যাচ্ছি আপনাদের মাঝে। প্রাচীনকাল থেকেই আমাদের যানবাহন হিসাবে ব্যবহার করা হতো যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোর মাঝে একটি ঘোড়া। এই ঘোড়া কিংবা গাধা কিংবা উট এবং গরুর গাড়ি দিয়ে আমাদের মানুষের চলাচল করার জন্য কিংবা যানবাহনের কাজটা এইগুলো দিয়েই আমরা চালিয়ে নিতাম। এখন কালের আবর্তনে এই প্রাণীগুলো আমাদের যানবাহন থেকে হারিয়ে গেছে। এখন আমাদের নতুন নতুন আপডেট কিংবা গাড়ি আসছে, তা দিয়ে ইঞ্জিন চালিত গাড়ি দিয়েই আমাদের এখন যানবাহনের প্রয়োজনটা মিটিয়ে নিই আমরা। বন্ধুরা, এই ঘোড়াগুলো এখন শখের বস্তু হিসাবে আমাদের এর মাঝে রয়েছে। বন্ধুরা, এই ঘোড়াগুলো যেই খামারে আমি আসছি সেই খামারে তারা শখের বিষয়ে এই ঘোড়াগুলো লালন পালন করে এবং এই ঘোড়ার খামারটি গড়ে তুলেছে তারা। এটি একটি আরব দেশের মাঝে, এটি ওমানের মাস্কেট থেকে বহু দূরে এই ঘোড়ার খামারটি। সেই ঘোড়ার খামারে আমি এখন আসছি একটি ব্লগ ভিডিও করার জন্য আসছি। এই ভিডিওটি করার জন্য এই খামারে আসছি। এই খামারের মালিকদের সাথে এবং আমাদের সাথে কথা বলা হয়েছে যে এই ঘোড়ার খামারটি শখের বিষয়ে এই খামারটি পরিচালনা করে এবং এটি পাহাড়ের মাঝে, মরুভূমির মাঝে এই খামারটি। এই ঘোড়ার খামারটিতে চারটি ঘোড়া রয়েছে এই খামারটিতে, এবং ঘোড়াটিতে প্রতিদিন গোসল করানো হয় এবং ঘোড়া চারটিকে খুব যত্ন করে রাখা হয়, যত্ন নেওয়া হয় ঘোড়াটির। বন্ধুরা, এটা সব কিছু যত্ন করে রাখলে আপনার সেটা সৌন্দর্য থাকে এবং এই ঘোড়া চারটি এমনি শখের বিষয়ে তারা লালন পালন করে এবং মাঝে মাঝে এই ঘোড়া দিয়ে তারা বাহিরে হলো। এই চারটি ঘোড়ার সাথে একটি কুকুর রয়েছে, সেই কুকুরটিও ঘোড়াদের সাথে আনন্দ এনজয় করে সময়টি পার করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই চারটি ঘোড়া খুবই শখের বস্তু। এখানে তারা আমি এসে দেখতে পারলাম যে এই ঘোড়া চারটির প্রতি খুবই যত্নবান এবং খুব যত্ন নেওয়া হয়। বন্ধুরা, আরও কিছু ঘোড়া তারা এই খামারটিতে নিয়ে আসবে। বোঝার বিষয় হলো বন্ধুরা, এই ঘোড়া কিন্তু আরবি ভাষা বোঝে। বন্ধুরা, এই ঘোড়াগুলো কিন্তু আরবিতেই তাদের সাথে কথা বলা হয়, তারা আরবি শিখে গেছে। আবার এই ঘোড়াদের সাথে একটি কুকুর রয়েছে, যেই কুকুরটি ঘোড়ার সাথেই দৌড়াদৌড়ি করে এবং আনন্দ এনজয় করে। এবং এখানে কিছু পাখি পালার জন্যও কিছু রয়েছে। এটি একটি চিড়াখানা থই এই মরুভূমির মাঝে একটি খামার করে তোলা হয়েছে। বন্ধুরা, এটি শখের বস্তু হিসাবে তারা এই খামারটি করেছে। এখানে ঘোড়া আছে, কিছু কুকুর আছে। হ্যাঁ বন্ধুরা, আমি যেই খামারটিতে এসেছি সেই খামারটি প্রায় মরুভূমির মাঝে, প্রায় 30-40 কিলোমিটার আমি আসলাম। আসার পথে কোথাও আমি দেখতে পারলাম না যে এর কোনো একটি মাজরা রয়েছে। মাজরা ঘাসের খামার কিংবা ঘাস রয়েছে। কিন্তু এই ঘোড়ার খাবারের চাহিদা কিভাবে তারা পূর্ণ করে? বন্ধুরা, এই ঘোড়ার খাবারের চাহিদা তারা মেটায় এই ফল ফাঁকড়া বিভিন্ন ভেজিটেবিল এসব দিয়েই এই ঘোড়ার খাবারের চাহিদা মেটায়। এবং পুরা ভুষি যাই বলেন, গরুর যেসব খাবারগুলো সেই খাবারগুলো দিয়ে তারা এই ঘোড়াকে লালন পালন করে। এবং এখানে খাবারের খুবই সংকট রয়েছে মরুভূমির মাঝে।